হ্যালো ভিউয়ার্স, দীপিকাস কুকিং হলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দীপিকাস কুকিং হলে নতুন একজন অতিথি এসেছে, অনেক রিকোয়েস্টের পরে তাকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আমাদের দেখানোর জন্য। চলুন দেখা যাক উনি আমাদের আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখায়। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সুজির রসবড়ি পিঠা তৈরি করে দেখাবো। এটি খুব অল্প সময়ে তৈরি করা যায়। চলুন দেখা যাক কীভাবে সুজির রসবড়ি পিঠা তৈরি করা হয়। আমি এখানে 1 লিটার আড়ংয়ের দুধ দিয়ে দেবো। আপনাদের কাছে যে দুধ থাকবে আপনারা সেই দুধটি দিতে পারেন। আমি এবার এই দুধের ভিতরে 2টা তেজপাতা, 4টে এলাচ ও 3টা দারচিনি দিয়ে দেব। দারচিনি, এলাচ আর তেজপাতা দুধের ভিতরে দিলে গন্ধটা অনেক সুন্দর আসে। এবার সামান্য পরিমাণে একটু লবণ দেব। যারা মিষ্টি জিনিসের ভিতরে লবণ খেতে পছন্দ করেন তারাই লবণটা দেবেন, আর পছন্দ না করলে দেওয়ার প্রয়োজন নাই। এবার 1 কাপ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার দুধে বলক চলে এসেছে, দুধটা জাল করার প্রয়োজন নেই। এবার চুলার আঁচ একদম লো করে রেখে দেব, যাতে করে আমাদের দুধটা ঠান্ডা না হয়ে যায়। এবার আমরা পিঠাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমাদের পিঠা তৈরি করতে 2টা ডিম প্রয়োজন। ডিম 2টা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, আর যদি ফ্রিজে থাকে তো অবশ্যই 1 ঘন্টা আগে ডিম 2টা বের করে রাখবেন। এবার এর ভিতরে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এবার ডিম 2টা ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার ডিম 2টা ফাটানো হয়ে গেছে, সাদা অংশ আর হলুদ অংশ একেবারে মিশে গেছে। এই পর্যায়ে আমি এতে 2টা ডিমের জন্য 1/2 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমাদের ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এরকম হলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমরা সরাসরি চুলায় চলে যাব তা ভাজার জন্য। বন্ধুরা, এবার একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দেব পিঠাগুলো ভাজার জন্য। বন্ধুরা, তেলটা বেশি গরম করা যাবে না, তেলটা একটু গরম হলেই ওর ভিতরে আমি পিঠাগুলো ছেড়ে দেব। চামচে করে দিচ্ছি, এটা অনেক ঘন হয়, পিঠার আকৃতিটা খুব বেশি সুন্দর দেখাবে না, কিন্তু এটা দুধের মিশ্রণে দেওয়ার পরে ফুলে যখন ফেপে উঠবে তখন অনেক সুন্দর দেখতে লাগবে। পিঠাগুলো দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, উল্টে পাল্টে নিয়েই দুধের ভিতরে দিয়ে দেবো। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, 1 মিনিট মতো পিঠাগুলো দিয়ে ভেজে নেব। এবার এগুলো তুলে সরাসরি যে দুধের মিশ্রণটা আমি অল্প আছে বসিয়ে রেখেছিলাম ওর ভিতরে দিয়ে দেব। দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। এভাবে আমি সব কয়টি পিঠা ভেজে দুধের ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, আমার সবগুলো পিঠা ভেজে দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এবার চুলার আস্তে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে অপেক্ষা করবো মিশ্রণটি ফুটে ওঠার জন্য। বন্ধুরা দেখেন, আমার দুধের দুধটা ফুটে উঠছে। এভাবে আমি 2 মিনিট জাল দিয়ে নেব। 2 মিনিট জাল দেওয়ার পরে
একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রাখব চুলাটা অফ করে আমি এক ঘন্টার জন্য অপেক্ষা করব যাতে পিঠাগুলো পুরোপুরি রসে টইটুম্বর হয়ে যায় এক ঘন্টার মধ্যে আমি আর ঢাকনাটা খুলব না বন্ধুরা দেখেন এক ঘন্টা পরে ফিরে এলাম দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর রসে টইটুম্বর হয়েছে আর ওগুলো অনেক নরম হয়েছে আমি এখন একটা কেটে আপনাদের সামনে দেখাবো পিঠাগুলো কত নরম হয়েছে দেখুন অল্পই পিঠাগুলো কি সুন্দর কেটে গেল এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ